আমার চেয়ে বেশি উনি প্রচারণা চালাচ্ছে এবং আগেও শুরু করেছে উনি, এখনো কন্টিনিউ করছে। যে কোনো প্রার্থী ভিতরে শঙ্কা থাকে, আমি তো তার বাইরে কেউ না, আমি একজন প্রার্থী। আমি অবশ্যই চাইব নারায়ণগঞ্জের পরিবেশ যেন সুন্দর থাকে, নিরপেক্ষ থাকে, প্রশাসন যেন অ্যাক্টিভ থাকে, আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে সেই পরিবেশটা যেন থাকে, সেটা আমি অনুরোধ করব। পূর্বের ইতিহাস নারায়ণগঞ্জের নির্বাচনগুলি যতই টান টান থাকুক না কেন, কিন্তু ভোটের দিন পরিবেশটা খুবই ভালো থাকে, সুন্দর থাকে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায়। আশা করি যে এইবারও সেরকম একটা পরিবেশ থাকবে ইনশাআল্লাহ। সব ধরনের অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হোক, অথবা শহরের মধ্যে যারা মাদক ব্যবসায়ী, ডিশ ব্যবসায়ী, যারা উচ্ছৃঙ্খলা তৈরি করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এটা কিন্তু সব প্রার্থীর একটা চাওয়া থাকে। উনিও বলেছেন যে পরিবেশটা যেন সুন্দর থাকে, আমিও বলি পরিবেশটা সুন্দর থাকুক, কিন্তু আমি চাই যে এরকম কোন আপনার অকারণ যেন তৈরি না হয় যে নারায়ণগঞ্জে কোনো ধরনের সমস্যা তৈরি হইতে পারে। কিন্তু নেতাকর্মীরা তো সবাই তার পাশে ভোট চাচ্ছে, আমিও তো দেখতেছি আমার নেতাকর্মীরা তো আমার সাথে আছে, ওনার নেতাকর্মীরা তো ওনার সাথে থেকেই ভোট চাচ্ছে, কোথায় কি হয়েছে আমার জানা নেই। আমি সবসময় বলে এসেছি আমার সাথে আমার জনতা আছে, এবং আমার দল যেহেতু আমাকে দিয়েছে তাহলে নিশ্চয়ই আমার দল আমার পাশে আছে। এখন দলের ভিতরে থেকে কে আসবে কে আসবে না সেটা আমার দেখার বিষয় না, সেটা দলের নেতৃবৃন্দ দেখবেন। আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে, আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি, আমার আস্থা হলো আমার জনগণ, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে চাই না।